দুই হাজার সালে ঘর ভেঙেছে যেসব তারকার সম্পর্ক ভাঙ্গা গড়ার খেলায় নিত্যই ডুবে থাকে সবীজ আজ এই তারকার বিয়ে কাল ওই তারকার ছাড়াছাড়ি এইসব নিয়ে কাদা ছুড়াছুরি তো চলতেই থাকে আর এসব দেখে বিরক্ত হন ভক্তরা তাই কোনো তারকার বিয়ে হলে তারা প্রার্থনা করেন বিচ্ছেদটা যেন অত্যন্ত শান্তিতেই হয় চলতি বছরে সবীজের অনেক জনপ্রিয় তারকার সুখের সংসার ভেঙ্গেছেন আবার অনেকে বিচ্ছেদ চূড়ান্ত না হলেও ঝুলে আছেন আনুষ্ঠানিকতার অপেক্ষায় অনেকের স্বামী সংসার কিংবা বউ ছেড়ে আলাদা থাকছেন তারকাদের সম্পর্কে নানা গল্প নিয়ে আজকের এই আয়োজন প্রথমত রয়েছেন শাবনূর দুই সালে আট সালে ছবিতে কাজ করতে গিয়ে অনিক মাহমুদ নামে এক নবাগত অভিনেতার সাথে পরিচিত হয় ঢাকার সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূরের পরিচয় সূত্রেই হয়ে যায় প্রেম দুই সালে এগারো ডিসেম্বর অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় শাবনূরের এরপর দুই সালের বারো ডিসেম্বর তারা বিয়ে করেন সেই সংসারে সালের ডিসেম্বর আজায় নিহান নামের একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন কিন্তু সেই সংসার ভেঙে গেল আট বছরের মাথায় দুই হাজার বিশ সালের ছাব্বিশ জানুয়ারি বনিবনা না হওয়ায় অনিককে তালাক দেন শাবনূর নায়িকার করা নোটিশটি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে গত চার ফেব্রুয়ারি অনিকের উত্তরা এবং গাজীপুরের বাসায় এই নোটিশ পাঠানো হয় শাবনুরের পাঠানো তালাক নোটিশটির অনুলিপি তার স্বামী অনিকের এলাকার আইন এবং সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিসের বরাবর পাঠানো হয় দ্বিতীয়ত রয়েছেন অপূর্ব নয় বছরের দাম্পত্য জীবন ছিল জনপ্রিয় অভিনেতা জিয়ারুল ফারুক অপূর্ব এবং তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির দুই সালে বিয়ে করেছিলেন তারা সবিজে তাদের আদর্শ দম্পতি হিসাবে দেখা যেত সতেরো মে খবর পাওয়া যায় তাদের ডিভুজ হয়ে গেছে হঠাৎ পাওয়া এই খবরে অনেকে চমকে গিয়েছিলেন ডিভুজের ব্যাপারটাই নিজেরাই জানিয়েছেন সতেরো মে রাতে এক ইংরেজি স্ট্যাটাসে ডিভুজের কথা স্বীকার করেন এবং তার সাবেক স্ত্রী অদিতি এবং ছেলের জন্য দোয়া কামনা করেন তিনি তৃতীয়ত রয়েছেন নায়িকা মুনমুন ঢাকায় সিনেমার সমালোচিত চিত্রনায়িকা মুনমুনের দ্বিতীয় সংসার ভেঙে গেছে তার দ্বিতীয় স্বামী মীর মুশারফকে চলতি বছরের আগস্টে ডিভোর্স দেন তিনি দশ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তারা খোঁজ নিতে গেলে দেখা যায় বেশ সুখী দম্পতি হিসেবে তাদের নাম শোনা যেত নানা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে আসতেন মুনমুন পরিচয় করিয়ে দিতেন সিনেমার মানুষদের সঙ্গে দুটি সন্তানও রয়েছে তার বোঝা যেত সংসারের প্রতি বেশ মনোযোগী চিত্রনায়িকা মুনমুন সেই সংসারটিও টিকল না স্বামী মীর মুশারফকে চলতি বছরের ঈদের দ্বিতীয় দিন দুই আগস্ট তালা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মুনমুন চতুর্থ রয়েছেন পরিমুনি জানেন আমরা তিন টাকায় বিয়ে করেছি কিউট না আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা এভাবে হঠাৎ বিয়ের খবর জানিয়েছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি কিন্তু সেই বিয়েটা পাঁচ মাসের বেশি টিকল না চলতি বছরের নয় মার্চ দিবাগত রাতে অভিনয় শিল্পী এবং পরিচালক হিদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন পরিমণি বর পরিচালক কামরুজ্জামান রনি সেই সময় পরিমণি গণমাধ্যমকে বলেন অনেক হিসাব নিকাশ করে আর জীবনের পরিকল্পনা করা যায় না কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে আমার কাছে মনে হয় মানুষের বিশ্বাসটা মানুষের প্রতি গুরুত্বপূর্ণ আর এটার উপর নির্ভর করে মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাব কিন্তু পরিমণি সেই সংসার গোছাতে পারেননি আগস্টেই খবর আসে পরিমণি আর রনির বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু সেসব ব্যাপার নিয়ে এখনো মুখ খুললেননি পরিমণি পঞ্চম কাতারে আছেন সবনম ফাড়িয়া দুই হাজার উনিশ সালের এক ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী বেসামরিক প্রতিষ্ঠানের চাকরিজীবী হারোনা রশিদ অপুর সঙ্গে বিয়ে হয় তার বিয়ের এক বছর যেতে না যেতে সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের অনেকদিন আলাদা থাকছেন দুজন অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা গত সাতাশ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে দুজনই তালাকনামায় সই করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সবরম ফারিয়া নিজেই